রাজ্য সরকারের মধ্যে প্রকাশিত হয়ে গেল সংখ্যালঘু কর্মীদের নতুন একটি চাকরির খবর, যেখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই এই চাকরি করতে পারেন। এই ভিডিওর মাধ্যমে থাকবে সম্পূর্ণ ডিটেলস। আপনি যদি সংখ্যালঘু প্রার্থী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আমরা নিয়ে চলে এসেছি অফিসিয়ালি নোটিফিকেশান, যেটা অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন। মেমো নাম্বার 240/1MDC/RECO/ENG/ES 15 এই ডেটে প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি। আপনারা যদি লক্ষ্য করে দেখেন 16/1/2020, যেখানে আপনাদেরকে নিয়োগ করে নেওয়া হবে সুপারভাইজার পদে। সংখ্যালঘু সুপারভাইজার পদে নিয়োগ করে নেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া চলবে WBMDFCর মাধ্যমে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মাধ্যমে এই চাকরিটি পেতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা এই চাকরির দিনেই শুধু আপনাদের উপস্থিত হতে হবে, কোনো রকম এখানে আর কিছু নেই। পরীক্ষা কোয়ালিফিকেশানের যদি কথা বলে থাকি, আপনার কোয়ালিফিকেশান হতে হবে শুধুমাত্র HS পাস, এবং অবশ্যই আপনার কম্পিউটার সার্টিফিকেট লাগবে O লেভেলের। বয়স হতে হবে 20 থেকে 40 বছর। যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদেরকে জানানো হচ্ছে এই সমস্ত যোগ্যতাগুলি। এখানে আপনাদের কোন কোন পদে কতগুলি শূন্যপদ রাখা হয়েছে এখানে আপনাদের জানিয়ে দিই। সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন শুধুমাত্র ওয়ার্ক ইন ইন্টারভিউ হোল্ড অনের মাধ্যমে। আপনাদের ইন্টারভিউ কবে হবে সেটা জানিয়ে দিই। এখানে ইন্টারভিউর দিনে আপনাদের উপস্থিত হতে হবে, এবং ইন্টারভিউ কবে হতে চলেছে এখানে কিন্তু সম্পূর্ণ দেয়া রয়েছে। ইন্টারভিউ হবে 10ই ফেব্রুয়ারি 2020, 10টা থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হবে। ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের যে বোর্ড আছে সল্টলেক সেক্টর 1-এ আপনাদের যেতে হবে। সল্টলেক সেক্টর 1 কলকাতা 7,64,000 এই লোকেশন বা এই জায়গায় আপনাদের উপস্থিত হতে হবে ইন্টারভিউ ডেটে। সমস্ত প্রার্থীরা এখানে কি কি ডকুমেন্টস নিয়ে যাবে ইন্টারভিউ ডেটে আপনাদের এখানে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই। এখানে আপনাদেরকে বায়োডাটা করতে হবে, এক কপি যেটা আপনাদের নিয়ে যেতে হবে বায়োডাটা, এবং অরিজিনাল মার্কশিট নিয়ে যেতে হবে। এক্সামিনেশনের যে কটা আপনার মার্কশিট আছে মাধ্যমিক, HS অথবা গ্র্যাজুয়েশন যদি হয়ে থাকে সেটাও নিয়ে যেতে পারেন। অরিজিনাল এবং জেরক্স দুটোই নিয়ে যাবেন, কারণ দুটোই অবশ্যই লাগতে পারে। এখানে নেক্সট 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, অরিজিনাল অ্যাকাডেমি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে। ডেট অফ বার্থ হিসাবে আপনারা নিয়ে যেতে পারেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অথবা ফটো আইডেন্টি কার্ড হিসাবে এপিক কার্ড, আধার কার্ড নিয়ে যেতে পারেন। সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে, এবং এক কপি আপনার কালার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে ভুলবেন না। এবং এখানে আরও কিছু ইনফরমেশান দেয়া রয়েছে। যারা আবেদন করবেন অবশ্যই আপনাদের কিন্তু বিজ্ঞপ্তিটা আবেদন করার আগে জেনে নেওয়া ভালো। এখানে কোনো রকম অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে না, শুধুমাত্র আপনাদের ইন্টারভিউ ডেটেই কিন্তু উপস্থিত হতে হবে। কারা কারা এখানে যেতে পারবে ইন্টারভিউ ডেটে, বা এখানে যাদেরকে বলা হয়েছে সেই সমস্ত জাতিরা সংখ্যালঘুর মধ্যে পড়ে থাকে। অনেকেই জানে যারা মাইনরিটির মধ্যে পড়ে তারা কিন্তু এই জায়গায় আছে। মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন এই ধরনের যারা আছে জাতি তারাই কিন্তু মাইনরিটির জন্য কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবে। অবশ্যই যারা সংখ্যালঘু প্রার্থী হিসাবে আবেদন করছেন এই পদে সরাসরি ইন্টারভিউর দিনে উপস্থিত হয়ে যান। এবং আপনারা যারা পিডিএফটা ডাউনলোড করতে চাইছেন ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে দেবো। নোটিফিকেশান PDF এই জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা পিডিএফটা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি আপনাদের যদি কোনো ইনফরমেশান বা তথ্য জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনারা যদি এই ধরনের নিয়মিত সরকারি অথবা বেসরকারি চাকরির আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এই ছিল সম্পূর্ণ তথ্য। আমার দেওয়া তথ্য আপনাদের যদি মনে হয় হেল্পফুল, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করুন। আর নিয়মিত অবশ্যই যদি চাকরির আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলে আসি এই মুহূর্তে লেটেস্ট কী কী চাকরির খবর চলছে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই। যারা এখনও পর্যন্ত জানেন না লেটেস্ট চাকরির খবর, তাদের জন্য কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানাতে চলে এসেছি। জব ফেয়ার, আপনারা হয়তো সবাই জানেন জব ফেয়ার, যেটা মিলন উৎসব হতে চলেছে 2020-তে। এই মিলন উৎসব যেটা আপনারা অনেকেই জানেন, যেটা হচ্ছে সরাসরি আপনাদের কোয়ালিফিকেশান এই সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনাদেরকে স্টলে স্টলে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, যেটা তার আগে অনলাইনের মাধ্যমে আপনাদের ঘরে বসে আবেদন করতে হবে। আমরা কিন্তু একটা ভিডিও করেছিলাম যেটা মিলন উৎসব বা জব ফেয়ারের উপরেই ছিল, কিভাবে আপনি ঘরে বসে অনলাইনে আবেদন করবেন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়েছিলাম। এবং অবশ্যই আপনারা অনেকেই জানেন যে কিভাবে আবেদন করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এবং অবশ্যই অ্যাপ্লাই করার পর কিন্তু আপনারা এই জায়গায় পৌঁছবেন বা মিলন উৎসবে যেতে পারবেন। এবং আপনারা অনেকেই কমেন্ট করেছেন এই মিলন উৎসবের ব্যাপারে বা জব ফেয়ারের ব্যাপারে, আমরা সেই কমেন্টগুলো, গুরুত্বপূর্ণ কমেন্টগুলো নিয়ে আসবো নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও অন্যান্য সরকারি চাকরির খবর আছে, আপনারা যদি নিয়মিত খবর আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।